চিংড়ি মাছ কাটবো এখন। আপাতত এইভাবে কেটে রাখবো। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অন্যদিনের মতো আজকেও আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো। সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা। যেহেতু আজকে সৌদি আরব ঈদ হচ্ছে, কালকে বাংলাদেশে হবে, সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন এত গরমের মধ্যে। সবাই সুন্দর মতো ঈদ কাটাবেন। সব কাপড় শুকা দেওয়া হয়ে গেছে, এই তো অনেক রোদ, এত রোদ যে সাথে যাওয়াই যায় না, এত রোদ এত রোদ। প্রচন্ড রোদ। বর্ণিতার জন্য রান্না করবো দেশি মুরগি, ভেজে নিচ্ছি।
এই তো ভালো করে কষিয়ে নিয়েছি, এখন মাংস দিয়ে দিব। ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নিব। ভালো করে কষিয়ে নিয়েছি, ভুনা ভুনা করবো। তো রান্না শেষ, আমরা আসছি আদরদের বাড়িতে পুকুর পাড়। বর্ণিতা, কি করো তুমি? রং করো? এভাবে শেষে কেউ রং করে? কি কি আঁকাইছো দেখাও তো। বর্ণিতা কি কি কাজ করতেছে? ছাতা করছো? আচ্ছা, ছাতা রং করো তো। হ্যাঁ, রেড কালার প্রিয়। আচ্ছা করো। বাড়িতে চলে আসছি, তো ভিডিওটি কেমন লাগলো? আজকে আর ভিডিওটা বেশি বড় করব না, এ পর্যন্তই। পরবর্তীতে আরও সুন্দর একটা ভিডিও নিয়ে চলে আসব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই গরমে। তাহলে আজকের মতো রেখে দিচ্ছি, আল্লাহ হাফেজ।